আজকে আমি নিয়ে এলাম সজনে ডাটা দিয়ে ডাল, যেটা বানানোর জন্য আমি নিয়েছি মুগের ডাল। এটা মুসুর ডাল দিয়ে হয়ে থাকে, কিন্তু আমি বানিয়েছি মুগের ডাল দিয়ে। আজকে গরম কড়াতে জল দিয়ে ধুয়ে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম। ডালটা বয়েল হয়ে এলে আমি একে একে সবজি দিয়ে দেব। ডালটা যখন বয়েল হয়ে আসবে তার সাইডে এই ফেনা ফেনাগুলো আমি তুলে তুলে ফেলে দিয়েছিলাম। আর এই ডালটা 50% মতন সেদ্ধ হয়ে আসার পরে আমি সবজিটা দেব। সবজিতে নিয়ে নিয়েছিলাম আমি সজনে ডাঁটা, যেহেতু সজনে ডাঁটা দিয়ে ডালটা করছি, মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সজনে ডাঁটা। তার সাথে দিয়েছিলাম একটু কুমড়ো, একটু কড়াইশুঁটি। এবারে আমার 50% ডাল সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। এই পরিমাণে সজনে ডাঁটা দিয়েছি, তোমরা চাইলে বেশি কম করতে পারো। আর দিয়েছি একটু কেটে রাখা কুমড়ো আর একটু কড়াইশুঁটি। এবারে এই সমস্তটাকে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিলাম 10 মিনিট। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে রাখতে হবে অবশ্যই। একটু মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নিতে হবে যে কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। তারপরে আরেকটা কড়াতে একটু তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য ছেড়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি তাতে দিয়ে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখানটা চিড়ে, আর একটু জিরে, আর সামান্য পরিমাণে আদা। এটাকে আমি ভালো করে তেলে নাড়াচাড়া করে নিয়ে আদাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি দিয়ে দেব ডালটা। এদিকে দেখো ডালটা সম্পূর্ণ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এবার এই ডালটাকে আমি এই কড়াতে ঢেলে দেব। ডালটা যেহেতু আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে সব কিছু, সেহেতু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রেখে দিয়েছিলাম। সজনে ডাঁটা কুমড়ো দিয়ে ডালটা খেতে গরমকালে খুবই ভালো লাগে আর খুবই উপকারী। ডালটা যে যখন একটু ফুটে আসবে দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ নুন, আর 1 চামচ চিনি। একটু 2-3 মিনিট ফুটে নেওয়ার পরই ডালটা হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা, 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর 1 চামচ ঘি। এইভাবেই 5-10 মিনিট ফুটিয়ে নিলেই সজনে ডাঁটা দিয়ে ডাল রেডি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা আমাকে একটু সাপোর্ট করলে আমি আরও ভালো ভালো রান্নার ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারবো। আর খুব ভালো থেকো সবাই, টাটা, বাবাই।